অউজুবিল্লাহ হিমিনায় শীত আনুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে আমরা অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছি আজকে আমরা পূর্ব অর্থনীতি ষষ্ঠ অধ্যায় মূলধন চ্যাপ্টার এর আগে দুইটি লেকচার হয়েছে আজকে তিন নম্বর লেকচার আজকে আমরা জানবো মূলধনের গুরুত্ব ও কার্যাবলী সম্পর্কে মূলধনের গুরুত্ব কার্যাবলী আসলে কি সবার বই এই টপিক দেওয়া আছে আধুনিক উৎপাদন ব্যবস্থায় মূলধন হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান মূলধন ছাড়া কোনো কিছু উৎপাদন করা সম্ভব নয় শিল্প বিপ্লবের আগে মূলধনের গুরুত্ব এতটা ছিল না কিন্তু শিল্প বিপ্লবের পর হতে উৎপাদন ক্ষেত্রে মূলধনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে সব উপাদান উৎপাদনশীল হলেও মূলধনের উৎপাদনশীলতা সর্বাধিক বস্তুত আধুনিক উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণভাবে মূলধন নির্ভর মূলধনের প্রাচুর্যই পশ্চিমের দেশসমূহের সমূহের উন্নত রূপে গণ্য হবার কারণ তাই মূলধনের প্রাচুর্য উন্নয়নের চাবিকাঠি আমেরিকা ব্রিটেন জাপান জার্মান চীন রাশিয়া প্রভৃতি দেশের উন্নয়নের পশ্চাতে প্রধান অবদান রয়েছে মূলধনের প্রাচুর্য মূলধনের কিছু কার্যাবলী আলোচনা করা হলো মূলধন উৎপাদন বৃদ্ধি করে মূলধন উৎপাদন বৃদ্ধির প্রধান সহায়ক মূলধন ব্যবহারের ফলে প্রত্যেকটি উৎপাদনের উপাদানের ক্ষমতা বৃদ্ধি পায় শ্রমিক যখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তখন পূর্বের তুলনায় অনেক বেশি ও উন্নত মানের দ্রব্যাদি উৎপাদন করতে সক্ষম হয় তাই মূলধন ব্যবহারের ফলে দ্রব্যের পরিমাণ শুধু বৃদ্ধি পায় না সেই সঙ্গে উৎকৃষ্ট মানের দ্রব্য উৎপাদিত হয় ফলে সার্বিকভাবে জাতীয় আয় বৃদ্ধি পায় মূলধন শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে মূলধন শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে উন্নত যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং তারা অল্প সময়ে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে মূলধন শ্রমিকদের দৈহিক শ্রম লাঘব করে ভারী ও কঠিন কাজ যা শ্রমিকদের দৈহিক শক্তির উপর চাপ প্রদান করত তা এখন যন্ত্রের সাহায্যে অনায়াসে সম্পন্ন করা যায় মূলধন যন্ত্রপাতি যোগান দেয় মূলধন বৃদ্ধির মাধ্যমে কারখানায় উন্নতমান যন্ত্রপাতি সংগ্রহ করতে সাহায্য করে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য মোটা অঙ্কের অর্থের প্রয়োজন হয় মূলধন এই অর্থ যোগান দিয়ে তা সম্ভব করে মূলধন কাঁচামাল যোগান দেয় মূলধন শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ করতে সাহায্য করে কোনো শিল্পজাত দ্রব্য উৎপাদন করতে কাঁচামাল প্রয়োজন এই কাঁচামাল যোগান দিতে মূলধন অপরিহার্য অতএব কাঁচামাল সরবরাহ করা মূলধনের অন্যতম কাজ মূলধন বৃহদায়তন উৎপাদনের সহায়তা মূলধন ব্যবহারের ফলে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা গড়ে উঠেছে মূলধন ব্যতীত বৃহদায়তন শিল্প কারখানা প্রতিষ্ঠা করা অসম্ভব মূলধনের সাহায্যে উন্নত ধরনের যন্ত্রপাতি ব্যবহার এবং শ্রম বিভাগের সুবিধা লাভ সম্ভবপর হয়েছে এর ফলে স্বল্প ব্যয় উৎপাদন সম্ভব হয়েছে মূলধন উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় ঘটায় মূলধন ব্যবহারের দ্বারা উৎপাদন ও শ্রমের মধ্যে সমন্বয় ঘটে পূর্বে শ্রমিক কোনো দ্রব্য উৎপাদন করে বিক্রয় পর্যন্ত অপেক্ষা করতে হতো কিন্তু শ্রম বিভাগ প্রবর্তনের পর কোনো শ্রমিকের কাজ শেষ হবার পরপরই তার দৈনন্দিন ভরণ পোষণের জন্য পারিশ্রমিক পরিশোধ করা হয় এবং আর্থিক মূলধন থেকেই তা সম্ভব হয় তাছাড়া একটি দ্রব্য উৎপাদনের কাজ আরম্ভ এবং তা সম্পন্নের জন্য প্রয়োজনীয় সময়ের মধ্যে যোগসূত্র স্থাপন করে ধারাবাহিকতা বজায় রাখে মূলধন সময় সংক্ষেপ করে মূলধন ব্যবহারের ফলে সময় সংক্ষেপ সম্ভবপর হয়েছে শ্রম বিভাগের ফলে প্রত্যেকটি শ্রমিককে যেহেতু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হয় তাই প্রত্যেকটি স্তরের কাজ স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হয় এবং সময়ের অপচয় রোধ করা যায় মূলধন কর্মসংস্থান বৃদ্ধি করে মূলধনের সাহায্যে দ্রুত শিল্পায়ন সম্ভব হয়েছে মূলধনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বিনিয়োগের পরিমাণ বেড়ে যায় এর ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় বিকাশমান দেশগুলোতে বেকার সমস্যার অন্যতম প্রধান কারণ মূলধনের অভাব মূলধনের যোগান বৃদ্ধি করতে পারলে এসব দেশের প্রাকৃতিক সম্পদসমূহ কাজে লাগিয়ে উন্নয়নের গতি ত্বরান্বিত করা যাবে এখন আসি মূলধন গঠন কাকে বলে অর্থনীতিতে মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বুঝায় কোন দেশ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার মূলধন সম্পদ বা পুঁজিদ্রব্যের যে বৃদ্ধি সাধন করে তাকে মূলধন বলা হয় অধ্যাপক বেনহাম বলেন দ্য অ্যামাউন্ট হুইচ এ কমিউনিটি অ্যাডস টু ইটস ক্যাপিটাল ডিউরিং এ পেরিয়ড ইজ নোন অ্যাজ ক্যাপিটাল ফরমেশন ডিউরিং দ্যাট পেরিয়ড মানুষ তার আয়ের সবটুকু অংশই ভোগ করে না সে এর থেকে কিছু অংশ সঞ্চয় করে এই সঞ্চয় থেকে মূলধন সৃষ্টি হয় তবে সঞ্চয় মানেই মূলধন নয় সঞ্চয়ের যে অংশ নতুন শিল্প কারখানা যন্ত্রপাতি রাস্তাঘাট যানবাহন ইত্যাদিতে বিনিয়োগ করা হয় তাই হলো মূলধন গঠন সংক্ষেপে বলা যায় একটি নির্দিষ্ট সময়ে বা কালে কোনো দেশ তার বর্তমান পুঁজির যে পরিমাণ বাড়াতে পারে বা সামর্থ্য হয় সেটাই তার পুঁজি গঠন বা বিনিয়োগের পরিমাণ মূলধন গঠন তিনটি বিষয়ের উপর নির্ভর করে একটি হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য একটি সঞ্চয়ের ইচ্ছা একটি বিনিয়োগের সুযোগ সুবিধা সঞ্চয়ের সামর্থ্য মানুষ সঞ্চয়ের সামর্থ্য তার উপর তার আয়ের উপর নির্ভরশীল আয় যত বেশি হবে সঞ্চয়ের সামর্থ্য তত বেশি হবে মানুষের আয় থেকে তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহের পরেও যদি কিছু উদ্বৃত্ত থাকে তাহলে সঞ্চয় সম্ভব হয় অতিরিক্ত আয় থেকে সঞ্চয় এবং সেই সঞ্চয় মূলধন গঠনে সাহায্য করে সুতরাং সঞ্চয়ের সামর্থ্যের উপরে মূলধনের পরিমাণ নির্ভর করে বাংলাদেশের মতো গরিব দেশের লোকের মাথাপিছু আয় কম তাই তাদের সঞ্চয়ের সামর্থ্যও কম যে কোনো দেশের আয়ের পরিমাণ মূল্যস্তর পরিবারের আয়তন রুচি অভ্যাস কর্মসংস্থান নিশ্চয়তা জীবনযাত্রার মান ইত্যাদি সঞ্চয়ের সামর্থ্য নির্ধারণ করে সঞ্চয়ের ইচ্ছা সঞ্চয়ের পরিমাণ শুধুমাত্র সঞ্চয়ের সামর্থ্যের উপর নির্ভর করে না সঞ্চয়ের ইচ্ছার উপরও নির্ভর করে সঞ্চয় করবার ইচ্ছা না থাকলে কখনোই সঞ্চয় হতে পারে না কারণ বাস্তবে দেখা যায় যে কোনো লোকের আয় অনেক কিন্তু সে অমিতভ্যেই অপরিণামদর্শী তাই কোনো সঞ্চয় নেই সঞ্চয়ের প্রতি কোনো গুরুত্ব সে দেয় না অর্থাৎ নিম্ন আয়ের লোক যেমন গ্রামীণ ব্যাংকের ঋণ কার্যক্রমে অন্তর্ভুক্ত মহিলাদের ইচ্ছে থাকার কারণে বাধ্যবাধকতা থাকায় তারা সঞ্চয় করতে আগ্রহী হন দূরদৃষ্টি পারিবারিক মমতা উচ্চাকাঙ্ক্ষা মর্যাদা লাভের ইচ্ছা যানমালের নিরাপত্তা সুদের হার কর ব্যবস্থা কৃচ্ছতা অবলম্বন পরিবেশগত অবস্থা প্রভৃতি বিষয়গুলো সঞ্চয় ইচ্ছাকে প্রভাবিত করে সঞ্চয় বিষয়গুলোকে প্রভাবিত করে যেমন দূরদৃষ্টি পারিবারিক স্নেহমতা উচ্চাকাঙ্ক্ষা ও মর্যাদা লাভের ইচ্ছা যানমালের নিরাপত্তা সুদের হার কর ব্যবস্থা সরকারি নীতি শিক্ষা ও সামাজিক রীতিনীতি কৃচ্ছতা অবলম্বন বিনিয়োগের সুযোগ সুবিধা বিনিয়োগের সুযোগ সুবিধার উপরও সঞ্চয় একটা নির্ভরশীল দেশের মূলধনের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সুযোগ সুবিধা তত বেশি হবে সঞ্চয়ের পরিমাণ তত বৃদ্ধি পাবে ব্যাংক বিমা কোম্পানি যথ মূলধনী কারবার প্রভৃতি প্রতিষ্ঠানের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সুবিধা যত বাড়বে সঞ্চয়ের প্রতি লোকের আগ্রহ তত বাড়বে সামগ্রিকভাবে দেশের মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে আপনাদেরকে ধন্যবাদ এই মূলধন চ্যাপ্টারটিতে আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই এটা সবই নিজেদের পড়ার বিষয় প্রত্যেকের বইয়ে খুব সুন্দরভাবে সহজ ভাষায় দেওয়া আছে আশা করি শিক্ষার্থীরা একবার রিডিং পড়লেই বিষয়টি বুঝতে পারবে এবারও যদি কোনো সমস্যা হয় তাহলে কলেজের ওয়েবসাইটে বা আপনাদের কাছে যে পাঠ্যক্রম দেওয়া আছে সেখানে অর্থনীতি বিভাগের সব স্যারদের নাম্বার দেওয়া আছে যে কোনো স্যারকে ফোন করলে আপনার আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম وعرحمت الله و بركاته